মা শুধু একটি উচ্চারণ নয়, মা হলো আশ্রয়, মা হলো শক্তি, মা হলো সাহস, যা এই বাংলার ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই সমাজ পিতৃতান্ত্রিক হলেও এই বাংলার মায়ের স্থান সর্বাগ্রে, সর্বোচ্চে। তাই ইংরেজরাও পর্যন্ত এই বাংলার মেয়েদের ভয় পেত। এই বাংলার মায়েরা সমস্ত রকম শিক্ষা দীক্ষা দিয়ে ও ভালোবাসা দিয়ে তাদের সন্তানদের পালন করেছেন। সারা বিশ্বে যে বঙ্গ সন্তানরা স্বমহিমায় বিরাজিত, তাদের উত্থানের পিছনে তাদের মায়েদের ভূমিকা অনস্বীকার্য। কখনো পাশে থেকে জুগিয়েছেন সাহস, কখনো দূর থেকে জুগিয়েছেন শক্তি। আজ কথা বলবো এমনই এক মায়ের সম্পর্কে। প্রসন্নময়ী দেবী ছেলেকে পাগলের মতো ভালোবাসতেন। ছোটবেলা থেকেই লেখাপড়ায় মন ছিল ছেলের। মা তাই ছোট ছেলের পড়ার কোনো ব্যাঘাত না ঘটে সে বিষয়ে সর্বদা নজর রাখতেন। ইনি বিখ্যাত কবি দ্বিজেন্দ্রলাল রায়ের মা প্রসন্নময়ী দেবী। তাই মাকে ভালোবেসে তিনি এই বাংলাকে এমনভাবে ভালোবেসেছিলেন যার নজির প্রায় দুষ্কর, যা আমরা তার প্রত্যেকটি লেখায় খুঁজে পাই। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের সেরা সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। আবার তিনি মাকে ভালোবেসে লিখেছেন, ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতেই জন্ম যেন এই দেশেতেই মরি। মেধাবী ছেলে, রাজ্যে পড়াশোনা করতেন বলে প্রসন্নময়ী দেবী ছেলে না ঘুমানো পর্যন্ত তার পাশে ঠায় বসে থাকতেন। ছেলের গরমে কষ্ট হয় তাই কিছুক্ষণ পরপর পাখার বাতাস করতেন। সাত ভাইয়ের মধ্যে দ্বিজেন্দ্রলাল রায় ছিলেন সবার ছোট। ছোটবেলা থেকেই মায়ের কাছ থেকে তিনি জীবন শিক্ষায় শিক্ষিত হয়ে ওঠেন। তিনি ছিলেন খুবই শান্ত ও ভাবুক প্রকৃতির, স্মরণশক্তি ছিল তাঁর প্রখর। ছোট হওয়ার জন্য মায়ের বড় স্নেহেরও ছিলেন তিনি। মাতা প্রসন্নময়ী দেবী ছিলেন অদ্বৈত প্রভুর বংশধর ও কালাচাঁদ গোস্বামীর ভগ্নী। কবি দ্বিজেন্দ্রলাল রায়ও ছিলেন মা অন্তপ্রাণ। তাই মায়ের স্মৃতিচারণে তিনি মাকেই খুঁজে বেরিয়েছেন। তার কবিতায় মাকে নিয়ে তিনি লিখেছেন, জানি না জননী কেন এত ভালোবাসি, দুঃখের পীড়নে মোর হৃদয় ব্যথিত হলে জানি না তোমারই কাছে কেন ধেয়ে আসি। মায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে সারা জীবন তিনি স্বভূমিকে ভালোবেসে গেছেন। এছাড়াও দেশে ফেরার পর তাকে একঘরে হতে হয়েছিল, তার স্বজনরাই তাকে একঘরে করে দিয়েছিলেন। তবুও স্বাধীনচেতা এই মানুষটি ভেঙে না পড়ে আরও নিজেকে উন্মুক্ত করে তোলেন। জীবনের সমস্ত ওঠাপড়ার মধ্যেও মনে করতেন মা যেন ঠিক তার পাশে দাঁড়িয়ে আছেন আগের মতো। দ্বিজেন্দ্রলাল রায় ইউরোপ যাবে বলে ঠিক করার পর থেকেই মায়ের মন বিষাদে ঢেকে যায়। মায়ের একদম সায় ছিল না যে দ্বিজেন্দ্রলাল রায় বিদেশে পড়তে যাক। মায়ের মনে হয়েছিল বিলেতে গেলে ছেলের সঙ্গে তার আর কোনোদিনও দেখা হবে না। ইউরোপে যাবার আগের দিন সারা রাত ছেলের গলা জড়িয়ে কেঁদেছিলেন মা প্রসন্নময়ী। মায়ের সেই অঝোর কান্না কোনোদিনই ভুলতে পারেননি তিনি। বিলেতে যাবার পর বাবার মৃত্যু সংবাদ শুনে তিনি তড়িঘড়ি দেশে ফেরার সিদ্ধান্ত নেন। দেশে ফেরার সময় জাহাজে বসে শুনলেন আরও একটি দুঃসংবাদ, মা আর নেই। বিশ্বাস করতেই পারলেন না তিনি। কিছুক্ষণ পর শান্ত হয়ে ভাবলেন মায়ের ধারণাই ঠিক হলো, বাকি জীবন তাই মায়ের স্মৃতিচারণে তিনি মাকেই খুঁজে বেরিয়েছেন।